نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم العدل والإحسان والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد জামিয়া ইসলামিয়া বানিয়াচং সিনিয়র ফাজিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত 89তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মোহতারাম সভাপত হযরত ওলামায়ে কেরাম
সম্মানিত সুধী মণ্ডলী, উপস্থিত দিন দরদি ইসলাম প্রিয় মমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের নেককার খালেসা আবেদা মা ও বোনেরা, মহান আল্লাহর দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি একটি ইসলামী প্রতিষ্ঠানের বার্ষিক এই পবিত্র মজমায় আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন, এজন্যে শুকরিয়া আদায় করে সকলেই আন্তরিকতার সাথে সর্বোচ্চ মহব্বত প্রদর্শন করে মালিকের তারিফ করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতের সাথে বললে ভালো হয় আলহামদুলিল্লাহ। গত বছর আমি আপনাদের এই মাদ্রাসার মাহফিলে এসেছিলাম, সে বছর আল্লামা অলিপুরি দামত বরকাত হুম ছিলেন চিফ গেস্ট প্রধান অতিথি, প্রিন্সিপাল সাহেব হুজুর দামত বরকাত হুম তিনি বলেছেন, তখন সময়ের অভাবে ইচ্ছা থাকা সত্ত্বেও আপনাদের সামনে লম্বা দীর্ঘ কোনো আলোচনার সুযোগ ছিল না, বিধায় করা হয়নি। আজকে তিনি দাবি জানিয়েছেন যেন একটু লম্বা আলোচনা হয়, তো আমি সবসময়ই বড়দের প্রতি শ্রদ্ধাশীল, আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ মেহরবানিতে বাংলাদেশের 64 জেলার 49 জেলায় এই পর্যন্ত আমি কোরআনের কথা বলার সুযোগ পেয়েছি, কোথাও এই 49 জেলার কোথাও কোনো একজন ব্যক্তি একথা বলতে পারবেন না যে লোকমান সাদী বেয়াদবি করেছে বা খারাপ আচরণ করেছে, এটা পারি না, এটা আমার শরাফতে কুলায় না। তো প্রিন্সিপাল সাহেব দামত বরকাত হুম আবদার করেছেন, আমারও ইচ্ছা, কিন্তু মাইকের যে কন্ডিশন, এই মাইকে 1 ঘন্টা কথা বললে সাউন্ড সিস্টেম সম্পন্ন মাইকে 10 ঘন্টা কথা বলার সময়, প্রিন্সিপাল সাহেব বলার পরেও একটু ব্যবস্থা করে মাইকের আওয়াজ যদি এরকম হয়, একটা বার্ষিক সম্মেলন না, ঠিক আছে, সার্বিক বিবেচনা আওয়াজটা সুন্দর করে তো যাক আলহামদুলিল্লাহ বলি, আর একটু আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ, নাকি এ পর্যন্ত আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলতে বলতে স্টকে যা ছিল শেষ হয়ে গেছে, ও চওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে অত্যন্ত সুপ্রসিদ্ধ একটি আয়াত তিলাওয়াত করেছি, আয়াতটি সূরা নাহলের আয়াত, সিরিয়াল নাম্বার 90 নম্বর আয়াত। এই আয়াতটি বিশেষ বিবেচনায় খুবই আন্তর্জাতিক মানের আয়াত, কারণ এটি এমন আয়াত যে আয়াতটি মুসলিম বিশ্ব প্রতি জুমাবার শুক্রবার খুতবায়, শেষ খুতবায় এই আয়াতটি তিলাওয়াত করেন,
খতিব সাহেবগণ আর সমস্ত মুসলমানেরা শুনুন। অন্য আরেকটি আয়াত পাবেন না যা প্রতি শুক্রবারই মসজিদে খুতবায় ইমাম সাহেব তিলাওয়াত করেন, কন্টিনিউ পাবেন একমাত্র এই সূরা নহলের 90 নম্বর। কি বিশেষত্ব আছে এই আয়াতের যার কারণে প্রতি শুক্রবারে খতিব সাহেবগণ খুতবায় এই আয়াত তিলাওয়াত করে, বিষয়টা একটু বোঝা দরকার আছে না? মহতরম হাজিরিন, ওমরে সানি যাকে বলা হয়, ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, তিনি তার সময়ে এই আয়াতটি মুসলিম বিশ্বে দ্বিতীয় খুতবায় জুমার দিন তিলাওয়াত বাধ্যতামূলক করেছিলেন সরকারিভাবে। কে আছে সেই আয়াত, তাফসিরের কিতাব করলে দেখা যায় এই আয়াতটির তিলাওয়াত শুনে বড় একটা বংশ গোষ্ঠী, এই গোত্রের সব লোক এই আয়াতের তেলাওয়াত শুনেই মুসলমান হয়ে গেছে। আহা, সুবহানাল্লাহর আওয়াজে তো আমার বড় দুঃখ লাগতেছে। একটু আন্তরিকতার সাথে প্রাণবন্ত হয়ে জবান খুলে বলি সুবহানাল্লাহ। এই একটি মাত্র আয়াতের তেলাওয়াত শুনে গোটা গোষ্ঠীর লোক সবাই মুসলমান হয়ে গেছে। শুধু তাই নয়, হযরত উসমান ইবনে মাজউন নামের একজন সাহাবী ছিলেন, তিনি বর্ণনা করেন যে আমি মদিনার বাসিন্দা, যখন ইসলামের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন মদিনায় হিজরত করে, আমি আমার গোত্রের লোকদের সাথে বন্ধু বান্ধবদের সাথে জুসের টেলায় মুসলমান হয়ে গেছি, কিন্তু আন্তরিক অন্তরের দিক থেকে আমার কাছে একটা শূন্যতা বিরাজ করত। কাজটাকে ঠিক করলাম নাকি দীর্ঘদিন বাপ দাদার এই ধর্ম ছেড়ে দিয়ে ভুল করলাম, এই একটা হতাশা আমার মধ্যে ছিল। নামাজ কালাম পড়তাম ঠিক, কিন্তু এই হতাশা সবসময় আমাকে গ্রাস করে রাখত। একদিন বসে আছে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এমন সময় দেখি আল্লাহর নবীর উপরে ওয়াহী নাজিল হওয়ার আলামত প্রকাশ পাচ্ছে। ওয়াহী নাজিল হচ্ছে নবীজির উপর, মৌমাছির শব্দের মতো গুনগুন গুনগুন আওয়াজ আল্লাহর নবীর উপরে যখন ওহী নাজিল হইতো, এক এক সময় এক এক পদ্ধতি, সাত আটটা পদ্ধতিতে রসুলের কাছে কোরআন শরীফের ওহি নাজিল হইতো। আজকে রেডিমেড কোরআন শরীফ পেয়ে গেছে, 200 টাকা দিলেই, হাদিয়া দিলেই লাইব্রেরি থেকে আনা যায়, কিন্তু এই পবিত্র কোরআন আমাদের পর্যন্ত পৌঁছে দেবার জন্যে নবুতের শরীর থেকে রক্ত ঝরেছে, নবুতের শরীর থেকে রক্ত ঝরেছে, নবুতের মুখ থেকে দাঁত ঝরে পড়ে গেছে, শাহাদত বরণ করেছে। আজকে সেই কোরআনের ধারক বাহক যারা, আজকেও তারা নির্যাতিত নিপীড়িত লাঞ্ছিত বঞ্চিত অপমানিত। সচেতন নাগরিক আপনারা যারা আজকের খবর জানেন, টঙ্গীর ময়দানে কি হয়েছে, টঙ্গীর ময়দানে আজকে কি হলো, লক্ষাধিক মাদ্রাসার ছাত্র আসাতিজা কেরাম তাবলীগের সাথী সবাই ছিলেন, আগামী 18, 19, 20 যে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব, ইজতেমা কায়েম হবে, এজন্য প্যান্ডালের কাজ প্রতি বছরই 1-1.5 মাস আগে থেকেই করা হয়, ধারাবাহিক পদ্ধতি অনুসরণ করে নিয়মতান্ত্রিকতা রক্ষার জন্য প্রত্যেক মাদ্রাসা থেকে 10-20 জন করে ছাত্র যায় টঙ্গীতে। আজ থেকে নয়, বহুকাল আগ থেকে এই সিলসিলা, যেহেতু তাবলিগটা এসেছেই
ওলামায়ে কেরামের মাধ্যমে। এইভাবে ঠিক বললে বানিয়াচংয়ের ঐতিহ্য রক্ষা হবে না। উঁচু আওয়াজে বলুন ঠিক কিনা? একটা জবানা বন্ধ রাখতে পারবেন না, রাগ করেন না, এতটুকুন দাবি আমার আছে আপনাদেরকে এই কথা বলার যে একটা জবানও বন্ধ রাখবেন না। আজকে জবান বন্ধ রেখেছেন অনেক মুসলমান, নিরপেক্ষতার দোহাই দিয়া কোনো কথা না বলে তারা নিরবতা পালন করেছেন, বিধায় আজকে আলেমদের গায়ে হাত পড়েছে, আলেমদের রক্ত ঝরেছে। এই জন্যই বুঝি আলেমরা নিজের বাড়ি ত্যাগ করে আপনার বাড়িতে এসে লজিং থেকে কখনো ডাল, কখনো ডিম, কখনো মাছ, কখনো গোশত, কখনো বা শুটকি, আবার কখনো বা খাবারের অভাবে উপোস থাকা, এইভাবে 12-14 বছর আপনার বাড়িতে লজিং থেকে আপনার পার্শ্ববর্তী মাদ্রাসায় পড়ে আপনার জানাজার নামাজ পড়ানোর জন্যে, আপনার মায়ের জানাজা, বাবার জানাজা, 14 গোষ্ঠীর জানাজা, আপনাকে দিনের উপর চলার আগ্রহ দেওয়ার জন্যে, আপনাকে ঈমান ও ইসলাম শিক্ষা দেওয়ার জন্যে তারা কষ্ট করছিল, এই জন্যেই আজকে তাদেরকে রক্ত জড়ানো হয়েছে। আপনারা যারা দেখেছেন ভিডিওগুলো হয়তো খেয়াল করেছেন, পৃথিবীর ইতিহাসে এমনটি কখনো হয় নাই। এত নির্মমতা, সাংঘাতিক রকমের এরকম চরম পন্থা আজ পর্যন্ত কেউ আলেমদের ব্যাপারে প্রয়োগ করে নাই, কিন্তু তবলিগের দোহাই দিয়া ফাটাফাটি আর লড়াই আর যুদ্ধের নাম করে আজকে আলেমদের গায়ে হাত তোলা হয়েছে। আল্লাহর কসম করে বলি, আমি এখন এই মুহূর্তে আলেম তৈরি হওয়ার একটা কারখানায় বসে আছি, একটা মাদ্রাসায় বসে আছি, আল্লাহর কসম করে বলি, যারা আলেমদের গায়ে হাত দিয়েছে, আলেমদেরকে শহীদ করেছে, মাদ্রাসার তালবে ইলম যাদের পায়ের নিচে ফেরেশতারা সদা সর্বদা লাল গালিচা বিছায় দেয়, এই সমস্ত তালবে ইলম, হাদিসের ছাত্র, কোরআনের ছাত্র, হিফজ করার ছাত্র, তাদেরকে যারা আজকে রক্তাক্ত করলো, আল্লাহ কসম করে বলি, যদি তওবা করা না হয় আর তওবা করার পরে তা যদি কবুল না হয়, জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না, জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। বন্ধুগণ আমার, আলেমদের রক্ত যখন টঙ্গীর ময়দানে ঝরেছে, টঙ্গীর ময়দানে এতদিন পর্যন্ত আল্লাহু আলাদের চোখের পানি ঝরেছিল, বলুন ঠিক কেন? এতদিন পর্যন্ত আল্লাহু আলাদের চোখের পানি ঝরেছিল, সেখানে চোখের পানির সাথে যুক্ত হলো আলেমের রক্ত। ইনশাআল্লাহ এই টঙ্গীর ময়দানে যদি ইজতেমা হয়, এই টঙ্গীর ময়দানে যদি জোর হয়, এই টঙ্গীর ময়দানে তাবলীগের নামে যদি কিছু হয়, আলেমদের তত্ত্বাবধানে হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ এই ময়দান আর অন্য কারো হাতে যাবে না। এই জন্য যদি বানিয়াচংয়ের মুসলমান যদি প্রয়োজন হয় আলেমদের সম্মান ইজ্জত, কারণ আলেমরা হলেন পবিত্র কোরআনের গোডাউন, আলেমরা পবিত্র কোরআনের গোডাউন, আলেমদের মধ্যে কোরআনের ইলম ও আমল সংরক্ষিত আছে। এই আলেমরা ভবিষ্যতে আপনাদেরকে যদি সঠিক তাবলীগ, সহি দিন এটা রক্ষার জন্য যদি পাশে আপনাদেরকে ডাকেন, যদি আহ্বান করেন, যদি আপনাদের সাহায্য কামনা করেন, যদি আপনাদের সমর্থন কামনা করেন, বানিয়াচংয়ের মুসলমান, এশিয়া উপমহাদেশের ঐতিহ্যবাহী গ্রাম, এই বানিয়াচংয়ের মুসলমানদেরকে আমি দেখতে চাই সেদিন আলেমদের ডাকে সাড়া দেওয়ার জন্য আপনারা প্রস্তুত আছেন কিনা, প্রস্তুত আছেন কিনা, আপনারা প্রস্তুত আছেন কিনা? আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করুন। ওরা দুঃখ লাগে, কষ্ট লাগে, কার আজকে রক্ত ঝরাইল? যাদের গায়ে আমার জামা, যাদের মাথায় আমার পাগড়ি, যাদের মাথায় আমার টুপি, যাদের গালে আমার দাড়ি, আজকে তারা রক্ত ঝরাইল আলেমদের। উল্লাস করে বলছে, আমি ভিডিওতে দেখলাম, দিসি মুল্লারে দিসি, নাউজুবিল্লাহ। আরে ভাই, এটা তো আবু জাহলের চাইতে আরো মারাত্মক উক্তি হয়ে গেল। মহতরম হাজিরিন,
এই একটি মাত্র আয়াতের তেলাওয়াত শুনে একটি গোষ্ঠী যেমন মুসলমান হয়ে গিয়েছিল, ঠিক তেমনি ভাবে উসমান ইবনে মাজুন বলেন, যখন আমি মুসলমান হইলাম আমার মনের ভিতরে একটা শূন্যতা কাজ করছে, কিন্তু বলতাম না কাউকে। হঠাৎ একদিন বসে আছি আল্লাহ নবীর দরবারে, হঠাৎ করে ওহি নাজিল হওয়া লক্ষণ প্রকাশ পাই, তারপর জিব্রাইল চলে গেলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আমাকে বললেন, ওসমান এই মুহূর্তে আমার কাছে একটি আয়াতে করিমা নাজিল হয়েছে, যে আয়াতটির উপর গবেষণা করলে বা কোনো একটা জনগোষ্ঠী এই আয়াতকে যদি ফলো করে, টার্গেট করে এই আয়াতের বিধানাবলী সমাজে বাস্তবায়ন করে, তাহলে দুনিয়ায় থাকতেই সমাজটা, মহল্লাটা, দেশটা জান্নাতের টুকরা হয়ে যাবে। তখন উসমান ইবনে মাজুন বললেন, ইয়া রাসূলুল্লাহ কোন আয়াত? নবীজি বললেন, সূরা নাহলের 90 নম্বর আয়াত। আপনার বিরক্ত হইতেছে? আওয়াজ টাওয়াজ আসতে দিলে আমি ভাববো যে সুবিধা হইতেছে, আর একটু প্রাণবন্ত হয়ে আওয়াজ দিলে ভাববো যে আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে বানিয়াচঙ্গের ফাজিল মাদ্রাসার এই ময়দানে রহমত ইতিমধ্যেই নাজিল হওয়া শুরু হয়ে গেছে। বন্ধুগণ, আমার একটা জনগোষ্ঠী কেন মুসলমান হলো বলবো একটু? দু একজন বলছেন জি, বাকিদের সুবিধা না বেশি বলবো? রাজি আছেন? রাজি আছেন? দেখি কে কে রাজি না। গত বছর না প্রশিক্ষণ দিয়ে গেলাম, আল্লাহ সকলকে কবুল আর মঞ্জুর করুন। আকসাম নামের অনেক বড় একজন গোত্রপতি লিডার ছিল আরবে, পবিত্র মক্কা নগরী থেকে 30 কিলোমিটার দূরে ছিল তার বাড়ি। সে ছিল 32 বছর যাবৎ নেতৃত্ব দেওয়া একজন পুরুষ তার গোষ্ঠীর মধ্যে। তার কানে খবর গেল যে মক্কায় এতদিন পর্যন্ত যে যুবক আল আমিন আস-সাদিক বলে পরিচিত ছিল, ওই যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবুয়ত দাবি করেছেন, তিনি বলতেছেন তিনি নবী। গোটা মক্কায় হইচই পড়ে গেল তার নবুয়তের দাবি করার কারণে। ছেলে আর বাপের মধ্যে আলাদা হয়ে গেল সম্পর্ক, মা মেয়ের মধ্যে ঝগড়া লেগে গেল, মা মুহাম্মদের পক্ষে, মেয়ে মূর্তি পূজায় লিপ্ত, বাবা মূর্তি পূজায় লিপ্ত, ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। এই হইচই পড়ে গেছে। আকসাম তার গোত্রের সবাইকে ডাকলেন, বললেন এই লোকটার সাথে আমি একটু সাক্ষাৎ করতে চাই। তার গোত্রের লোকেরা বলল, জনাব কূটনৈতিক সম্পর্কের পরিপন্থী যে কোন লিডার আরেক লিডারের সাথে ফার্স্ট চান্সে সাক্ষাৎ করা, বরং কূটনৈতিক সম্পর্কের বিধান হইল নেতায় নেতায় যদি যোগাযোগ হয় আগে হবে কোনো বাহকের মাধ্যমে, এরপরে দুজন একত্রিত হবে। আপনি প্রথম চান্সে দেখা না করে আমাদের কাউকে আপনি পাঠান, আমরা চাই। আপনি কি জানতে চান আমাদেরকে বলে দিন, আমরা তার কাছে প্রশ্নগুলো করি, কি জবাব দিয়ে নিয়ে আসি, এরপরে যদি মনে করেন মুনাসিব মনে করেন আপনি যাবেন। আকসাম বললেন ঠিক আছে তাহলে তাই হোক। দুজন লোক নির্ধারিত হইল। আকসাম বললেন দুইটা প্রশ্ন গিয়া করবা তার কাছে। প্রশ্ন দুইটা দিয়া দিলে, লোকেরা আসলো মক্কায় নবীজির সন্ধানে। এরা নবীজির নাম শুনছে কিন্তু আগে কখনো দেখে, এই দুই লোক কোনোদিন দেখে না। আসলো মক্কায়, আয়েশা দেখে দ্বীনের নবী, ইসলামের নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছ পরিষ্কার করতেছে। আরো আস্তে সুবহানাল্লাহ বলেন, নবীজি খেজুর গাছ পরিষ্কার করতেছে, বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন সমস্ত নবীর নবী যিনি খেজুর গাছ পরিষ্কার করতেছেন, আর আমাদের সমাজের তিন দিনের পীর সাহেব এই উম্মুটা পেট কইরা এরকম সগাইয়া দিয়া কয় আমি তো ফাতেমার স্বামী, আমার কাছে তো জিব্রাইল আসে, আল্লাহ নিজে তো রোহিঙ্গাদেরকে নিয়ে টেনশনে আছে। আরো আজ কি বলতাম আর বলবো না আপনাদেরকে, নাউজুবিল্লাহ আস্তানা জুড়ে বলবো না, বানিয়াচঙ্গের ঐতিহ্য নিজেরাই যদি রক্ষা না করেন কে রক্ষা করবে? আপনাদের এমন ঐতিহ্য আছে রাস্তা বন্ধ।
পর্যন্ত বা ওই বানিয়া চলে ঢুকতে পারে না। বলে গেলে চলবে না, ওই ঐতিহ্য ঠিক রাখতে হবে। যদি ঠিক রাখতে পারেন তাহলে দেখবেন অদূর ভবিষ্যতে এই বানিয়ার চঙ্গের মুখ থেকে কোন নাস্তিক মুর্তাদের মুখ ফুলিয়ে দাঁড়াবার সাহস হবে না। মহতরম হাজরিন, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছ পরিষ্কার করতেছে। এরা তো নবীজিকে চিনে না। আয়েশা স্বয়ং আল্লাহর নবীকে জিজ্ঞেস করছে, ভাই আমরা আব্দুল্লাহর ছেলে মোহাম্মদের কাছে যাব, একটু রাস্তাটা একটু দেখাই দিবেন। সুবহানাল্লাহ, আমার মতো মৌলবীর কাছে কেউ যদি এসে বলতো যে লোকমান সাদিকে আমি তো চোখ লাল করে তাকাইতাম, বেটা আমারও চিনোস না, আমি এত বড় তক্তা, এত বড় বক্তা, তুই আমারও চিনিস না, যা বেয়াদব। মানে নিজের পরিচয় নিজে দিতে কেমন জানি, আমরা একটু অলসই হয়ে গেছি, এই জন্য অলসতা অবলম্বন করে এত লম্বা এত মোটা পেট হয়, চুলকাইবার লাগে দুজন ভাড়া করে রাখতে হয় বাস দিয়ে, নিজের হাত দিয়ে নাগাল পায় না। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পালের ভাইরা চোখ লাল করেন নাই, রাগ করেন নাই, কোনো কঠোর ভাষা ব্যবহার করেন নাই, বরং অত্যন্ত সহজভাবে বললেন, ভাই তোমরা যাকে খুঁজছো আমি তো সেই ব্যক্তি। বিনয় কারে কয়, আমরা তো বিনয় প্রকাশ করি কি দিয়া, ভাষা দিয়া, কিন্তু ভিতরে থাকে এই বড় জাম্বুরা। আরে বলুন, ও বলুন ঠিক কিনা, বলুন বলুন, ভিতরে এই মোটা জাম্বুরা কিন্তু মুখ দিয়ে বলি আমি খাক ছাড় না চিজ না লায়েক। এখন না লায়েক না চিজ বলার পরে রাস্তা দিয়ে হাইটা যায়, এই লোক যে লোক বলছিল না চিজ, আরেক আরেক লোকে ডাক দেয় ও না চিজ এদিকে আসো, কি ব্যাপার, আমরা নাচিস বললি, খাকসার বললি, অদম বললি, নগণ্য বললি, আপনি একটু আগে মাইকে গিয়েছেন কই বেটা, এটা তো বলছিলাম এমনি আই ওয়াশ, মানে চোখ ওয়াশ করছে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। লোকেরা বলল, আমাদের লিডার আপনার কাছে দুইটা প্রশ্ন দিয়ে পাঠিয়েছেন, এই দুইটা প্রশ্নের জবাব আপনি এখানে দিবেন নাকি আপনি বাড়িতে গিয়া দিবেন? আল্লাহ নবী বললেন, তোমরা কোত্থেকে এসেছো? তারা পরিচয় দিল, অমুক জায়গা থেকে এসেছে, অমুক মহল্লার লোক। আকসাম ইবনে সাইফি হল আমাদের লিডার, তিনি পাঠিয়েছেন দুইটা প্রশ্ন আপনাকে করার জন্য, কি জবাব দেন সেটা আবার তার কাছে পৌঁছায় দেওয়ার জন্য তিনি আমাদেরকে পাঠিয়েছেন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রশ্নগুলোকে এখানেই করব নাকি আপনার বাড়িতে আমাদেরকে নিয়ে যাবেন? আল্লাহ নবী বললেন, যেহেতু তোমরা চলে এসেছো এবং মেহমান, তোমাদের সম্মান করা আমার জন্য কর্তব্য, চলো দেখি আমার বাড়িতে, আমি সেখানে বসে তোমাদের মেহমানদারি করব। গেলেন আল্লাহ নবী নিজ বাড়িতে, সাথে দুই মেহমান। তো আরবের ঐতিহ্য, মেহমান গেলেই আপ্যায়ন করা, এটা কি আরবের ঐতিহ্য? কিন্তু এই ঐতিহ্য আমাদের দেশে আগে কিছুটা থাকলেও এখন আস্তে আস্তে শেষ হইতেছে। হ্যাঁ, মেহমান দেখলে মাথার চান্দি গরম হয়ে যায়, 90 বছরের বুড়া সারাদিন শান্ত ছিল, আসরের নামাজের পরে তার ছোট্ট ছেলের শ্বশুর এসেছে সাথে দুই নাতি নিয়া, এই 90 বছরের বুড়া সারাদিন শান্ত ছিল, কিন্তু এখন বিয়াই এবং তার সাথে দুই নাতিকে দেখে চিন্তায় পড়ে গেল, এখন একটা ফার্মের মুরগি আনতে হবে, 1 কেজি তেল আনতে হবে, এখন দেখা যায় ঘরের মানুষকে উসিলা বে উসিলায় যা তা বলা বোকা 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 চোকা শুরু করে দেয়। উদ্দেশ্য উদ্দেশ্য কি, যে ব্যয় কই ব্যয়, আপনি এত রাগ করতেছেন গড় নাকি, আর আর কইয়েন না, এগুলি একটাও মানুষ না, মনে মনে কয়ে তুই আইসিস কি লাগে আমার বাড়ি, আমার এখন 200 টাকা খরচ। অথচ আল্লাহ নবী বলছেন, আপনার বাড়িতে যখন মেহমান আসে, আমি আজকে বসেছি মাদ্রাসার রুমে, আমাকে আপ্যায়ন করা হলো, আমি রুটি খাইলাম,
ওই রুটিটা আজ থেকে হাজার হাজার বছর আগে আল্লাহ পাক লৌহে মাহফুজের মধ্যে আমার নামে লিপিবদ্ধ করেছেন। ওই রুটি আল্লামা অলিপুরের মুখে যাবে না, ওই রুটি আল্লামা হবিগঞ্জের মুখে যাবে না, ওই রুটি বিশিষ্ট শিক্ষাবিদ প্রিন্সিপাল আকবর খান সাহেবের মুখে যাবে না, এটা আমার নামে লেখা আমার মুখে যাবে। আল্লাহ নবী বলেন, মেহমান কি খাবে তোমার বাড়িতে, এই চিন্তা মেহমান দুনিয়াতে আসার আগে, তুমিও দুনিয়াতে যাওয়ার আগে আমি বরাদ্দ রেখেছি। অতএব মেহমান মেহমানের দেখায়, তোমার দেখায় না, বরং মেহমান আসার কারণে তোমার ভাগ্য পরিবর্তন হয়, তোমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন শারাফত ভদ্রতা পয়দা করে দেন এবং তোমার ধন সম্পদ আল্লাহ বরকত দান করে। তো মেহমান আসলে কি করুন নাই, রাগ করুন নাই। বাংলাদেশে একটা অঞ্চল আছে, ওই অঞ্চলে কোনো মেহমান গেলে পরে কেমনে তাড়ানো লাগে, খুব চেষ্টা করা হয়। বিয়াই গেছে বিয়াইর বাড়িতে, সাথে ছোট্ট একটা ব্যাগ, দু একটা কাপড় জামা কাপড়, ছোট্ট মেয়ের বাড়িতে গেছে, দু একদিন থাকবে মনে মনে আশা, কিন্তু রিক্সা দিয়া ওই বিয়ের বাড়িতে ছেলে শ্বশুর বাড়ির সামনে গিয়া নামতে না নামতেই ছেলের শ্বশুর সামনে মানে বিয়াই রিক্সা তাকতিক হয়ে বিয়াই আইসেন, খুব ভালো আসসালামু আলাইকুম, কিন্তু আসলে কি থাকবেন তো না, ট্যাবলেটটা কেমনে মারতে দেখছেন, আসলে কি হবে থাকবেন তো না, কারণ আপনি যে ভিজি আপনি বিচার আচার করেন, আপনি কি আর থাকবেন, দুই দিন থাকলে কত ভালো হইতো। বিয়াই মনে মনে কয়রে আইছিলাম দুইটা দিন থাকবার লাগে ছোট্ট মেয়ের বাড়ি, কিন্তু তুই হারামজাদার লাগে আর থাকতে পারলাম না, কি ব্যাপার। বন্ধুরা আমার আল্লাহ নবী বললেন চলো আমার বাড়িতে, নিয়ে গেলেন নবীদের বাড়িতে, গিয়া তাদের সামনে একটা প্লেটে কয়েকটা খেজুর রেখে বললেন তোমরা খাও, তারা খেজুর খাচ্ছে। নবীজি বললেন তাহলে প্রশ্নগুলো কি বলো, তারা বলল এক নাম্বার প্রশ্ন আমাদের লিডার জানতে চাইছেন, মান আনতা আপনি কে, কি আপনার পরিচয়। দুই নাম্বার প্রশ্ন ওয়া মা আনতা, এই যে আপনি নবুয়ত, এই যে আপনি নবী রাসূল, এই যে আপনি কোরআনের নামে প্রচার করতেছেন যে কোরআন নাজিল হয় আপনি নবী আপনি রাসূল, এই যে আপনার মিশন, এই ব্যাপারে আপনি বলুন। আমি জিজ্ঞেস করি নবীজির টাইটেলের কোনো অভাব ছিল, টাইটেলের কোনো অভাব ছিল, কিন্তু আল্লাহর নবী এই দুই প্রশ্নের জবাবে নিজের পরিচয় দিতে গিয়া একটা টাইটেলও তিনি ব্যবহার করেন নাই। এরা প্রশ্ন করেছেন মান আনতা আপনি কে, আল্লাহ নবী এক সেকেন্ডে জবাব দিয়া দিলেন যে আমি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ। আর বর্তমান যুগের পীরদের নামের আগে বাপরে বাপ, অন্তত দুই পারা টাইটেল, দুই পারা টাইটেলের বাহারে নামই কুজ্জা পাওয়া যায় না, বলুন ঠিক কি না। রহনমায়ে শরীয়ত, দমদমায়ে তরিকত, আরো কত মুসিবত, টাইটেল অভাব নাই, যত টাইটেল তত বেশি সন্দেহ, তত বেশি বৃদ্ধি পায়। আরো জোরে বলুন ঠিক কি না, আল্লাহ এই টাইটেল থেকে হেফাজত করুন। রাগ করতেছেন আপনারা, আলোচনা আরো কিছুক্ষণ চললে কোনো আপত্তি আছে, একটু উঁচু আওয়াজে বলুন আপত্তি আছে। নবীজি বললেন তোমাদের এক নাম্বার প্রশ্নের জবাব হলো আমি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, তোমাদের দুই নাম্বার প্রশ্নের জবাব হলো আনা আব্দুহু ওয়া রাসূলু, আনা আব্দুহু ওয়া রাসূলু, আমি আল্লাহর বান্দা এবং তার রাসূল, সুবহানাল্লাহ। এক নাম্বার বলেন আমি তার বান্দা, দুই দ্বিতীয়ত বলেন তার রাসূল। প্রশ্নের জবাব দেওয়া শেষ না, শেষ তো, এদের খেজুর খাওয়াও শেষ। বন্ধুগণ আমার, এই অবস্থায় আল্লাহ নবী চিন্তা করলেন ওদের খেজুর খাওয়া শেষ, প্রশ্ন তারা করে ফেলেছে যে বাবা আমি দিয়া দিছি, এখন তোরা ওদের এলাকায় চলে যাবে, ওরা যেহেতু আমার বাড়িতে প্রশ্ন নিয়ে এসেছে ওই মুহূর্তে জোর করে ওদেরকে কালেমা পড়ানো এটা আমার নীতি নয়, আদর্শ নয়, অথবা চাপে ফেলে আমি তাকে কালেমা পড়াইতে পারি না, কিন্তু দাওয়াত থেকে তো বঞ্চিত রাখা যায় না, দাওয়াত তো দিতেই হয়। আল্লাহ নবী 24টা ঘন্টা আমার পাড়ের ভাইয়েরা
একজন মানুষকে কেমনে দ্বীনের দাওয়াত দিতে হবে, কালেমার দাওয়াত দিতে হবে, এই চেতনা নিয়ে এই সব সময় থাকতেন। দাওয়াতের ক্ষেত্রে একটা ভাবতেন না যে আমি যদি দাওয়াত দিতে গিয়া আমি যদি কর্মী হয়ে যাই, আমি যদি চুট্ট হয়ে যাই তাহলে আমার দাম কমে যাবে। না, আমি তখনই দাওয়াত দেবো যখন আমি আমির থাকবো, আমি তখনই দাওয়াত দেবো যখন আমি নেতা থাকবো, আমি তখনই দাওয়াত দেবো যখন আমার কাছে কর্তৃত্ব থাকবে, নেতৃত্ব থাকবে। আল্লাহ নবীর জিন্দিগিতে কোনো একদিনও এমন ধারণা করেন নাই, বরঞ্চ দেখা গেছে দাওয়াতের ক্ষেত্রে রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পাড়ের ভাইরা দাওয়াত দিতে গেছেন, বৃদ্ধ বৃদ্ধা মহিলা দাওয়াত দিতে গেছেন, দাওয়াত দিতে গিয়া ওই মহিলার সাথে একটা ব্যাগ ছিল, ব্যাগ আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যাগটা মহিলার হাত থেকে নিজের কাঁধে গ্রহণ করেছে। কেমন নীতি ছিল, তার বিনয় ছিল। নবীজি ভাবলেন এরা যদি চলে যায়, চলে তো যাবেই, কিন্তু আমি দাওয়াতটা দেয়া দিই, দাওয়াতটা কেমনে দেওয়া যায়, সরাসরি যদি বলি কালেমা করো এটা কিন্তু মুনাসিব হবে না, মেহমানদারের খেলাফ হবে, যে আমি সুযোগে পাইয়া আমার মতবার্তা তোকে চাপাই দিলাম, এমন যেন না হয়। কিন্তু দাওয়াত তো দিতে হবে, কিভাবে দেওয়া যায় কিভাবে দেওয়া যায়। হঠাৎ করে আল্লাহ পাক তার জেহেনে জেহেন খুলে দিলেন। নবীজি তখন চিন্তা করলেন, আহারে, দাওয়াতের সবচেয়ে উত্তম স্লোগান হলো কোরআন তেলাওয়াত। আর একটু আওয়াজ করে বলবেন না, সুবহানাল্লাহ। মাইকেরও যদি আওয়াজ নাই, আপনাদের যদি আওয়াজ না থাকে তাহলে আমার আওয়াজ আর কতক্ষণ থাকবে। দাওয়াতের সবচাইতে মুখ্যম স্লোগান হলো কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত করে শোনায় দেই, কোরআন তেলাওয়াতে মুমিন, কোরআন তেলাওয়াতে মানুষের অন্তরে দয়া মায়া মমতার বীজ বপন করা হয়। নবীজি চিন্তা করলেন যে আমি এখন কোরআন তেলাওয়াত শোনা দিই, এটাই দাওয়াত। আশা করা যায় এই বীজ এক সময় অঙ্কুরিত হবে, একবার তার থেকে গাছ গজাবে, চারা গজাবে, সেটা পাতা পল্লবে সুশোভিত হয়ে বড় বৃক্ষে পরিণত হবে, একদিন না একদিন হবে। আমি কোরআন তেলাওয়াত করে শুনাই দিলাম, কিন্তু কোন সূরা তেলাওয়াত করব, কোন আয়াত তেলাওয়াত করব, কোন জায়গা থেকে তেলাওয়াত করব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আল্লাহ নবীর জেহেনে যে আয়াতটি আজকে খুতবায় তেলাওয়াত করেছি সূরা নহলের 90 নম্বর আয়াত, ওই 90 নম্বর আয়াতটা আল্লাহ তার জেহেনে ভাসায়া দিলে। নবীজি তেলাওয়াত শুরু করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. الله أكبر. কার কণ্ঠে তেলাওয়াত, কার কণ্ঠে তেলাওয়াত, স্বয়ং যার উপরে কোরআন নাজিল হয়েছে, সুবহানাল্লাহ। আমার ভাতিজা হযরত মাওলানা হাম্মাদ সাআদী রাহমাতুল্লাহি আলাইহির ছোট্ট ছেলে, মাত্র 13-14 বছর বয়স। গত বছর আপনারা হয়তো জানেন, গত বছর সৌদি আরবে গিয়ে 71টা দেশ প্রতিযোগিতায় এসেছিল, কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতা। ভাতিজার নাম নাইমুল হক সাআদী, সে 71টা দেশের মধ্যে 5 নম্বর। তার তেলাওয়াত যখন শেষ, শেষ পর্যায়ে বিচারক তাকে ডেকে নিলেন, ডেকে নিয়ে তাকে জড়ায় ধরলেন বুকে, তারা অরিজিনাল আরবি লোক যারা বিচারক, বুকে জড়ায় বললেন, বাবারে, তোমার তেলাওয়াতের মাধ্যমে তোমার দেশ বাংলাদেশে কোরআনের রাজত্ব কায়েম হওয়ার একটা আভাস পাওয়া যায়। 1500 বছর পরে 14 বছরের ছোট্ট বালকের সে কণ্ঠে কোরআন শুনে যদি স্বয়ং আরব দেশের বিচারক এমন মন্তব্য করতে পারে, তাহলে 1500 বছর আগে যার উপরে স্বয়ং কোরআন নাযিল হয়েছে তিনি কোরআন তেলাওয়াত করতে শুরু করলেন সূরা নহলের 90 নম্বর আয়াতটা, আমি জানতে চাই ওই দুই ব্যক্তির মধ্যে কি প্রভাব সৃষ্টি হবে, এই দুই ব্যক্তির মধ্যে কোনো ভাব আসবে। বন্ধুগণ, আমার আল্লাহ নবী তেলাওয়াত করলেন, والإحسان وإيتاء ذي القربى
وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. নবীজি তেলাওয়াত করলেন, কিন্তু তেলাওয়াতের সময় চোখ বন্ধ করে দিলেন। সুবহানাল্লাহ, ডাইনে বামে অনেক আওয়াজ হইতেছে, আমি আল্লাহর ওয়াস্তে বলবো ভাই, সবার তবিয়ত সমান না, অনেকে আছে এরকম কথা বলতেই থাকেন বলতেই থাকেন, যদি আওয়াজ হয় কোনো অসুবিধা হয় না, আমার অভ্যাসটা এমন, একটু আওয়াজ হলে আমি মনে করি আমাকে অবহেলা করা হচ্ছে, আমার কথা ভালো লাগছে না, বরং কামনা করা হচ্ছে তাড়াতাড়ি যেন উনি মাইক ছেড়ে দেয়, তখন আমার ভিতরে আর আলোচনার যে একটা স্পিড এটা বাধাগ্রস্ত হয়। আমি অনুরোধ করব মঞ্চের পিছনে ডানে বামে সামনে মেহরবানি করে কেউ আওয়াজ করবেন না, আর যদি ভালো লাগে শুনতে মন চায় তাহলে প্যান্ডেলের ভিতরে বসে সুন্দরভাবে আলোচনা শুনুন, ইনশাআল্লাহ এই আলোচনায় বক্তা এবং শ্রোতা সবারই ফায়দা হবে। মহতরম হাজেরিন, নবীজি তেলাওয়াত করার সময় চোখ বন্ধ করে দিলেন, আল্লাহু আকবার, চোখ বন্ধ করে তেলাওয়াত করতে শুরু করলেন। এইবার ইয়াউযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, এই পর্যায়ে যখন আসলেন তখন চোখ খুললেন, চোখ খুলে দেখেন ওই দুই লোক যারা আকসামের পক্ষ থেকে এসেছে, এদের চোখ বেবে বন্ধুরা আমার চোখের পানি ঝরতেছে, পানি ঝরতেছে, এইভাবে না উঁচু আওয়াজে আল্লাহু আকবার আল্লাহু আকবার, পানি ঝরতেছে চোখ দিয়ে পানি ঝরতেছে, আর ছোট বাচ্চা মা বাপ হারালে যেরকম হাও মাও করে কাঁদে এইভাবে তারা কান্না করতেছে। নবীজি তখন বললেন আলহামদুলিল্লাহ, মনে মনে বললেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার শুকরিয়া, কোরআন তেলাওয়াতের প্রভাব ওই দুই বিধর্মী অমুসলিমের অন্তরে সৃষ্টি হতে শুরু হয়েছে। বন্ধুরা আমার তেলাওয়াত শেষ করলেন, এই দুই যুবক লাফ দিয়ে দাঁড়িয়ে গেল, বলল হ্যাঁ ইসলামের নবী, হ্যাঁ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জীবনে বহু গায়িকার কণ্ঠে আমরা অনেক গান শুনেছি, অনেক কবিতা শুনেছি, বহু নায়িকার কণ্ঠে আমরা শুনেছি, হ্যাঁ ইসলামের নবী, অনেক বড় বড় সাহিত্যিকদের মুখ থেকে অনেক নীতিকথা শুনেছি, কিন্তু আজকে আপনার কণ্ঠ থেকে যা বের হলো এত কণ্ঠের, এই কণ্ঠের মধুহারি সেটাও কোনোদিন আমরা শ্রবণ করি নাই, আর এত সুন্দর নীতি কথাও কোনোদিন আমাদের কানে ঢোকে নাই, হ্যাঁ ইসলামের নবী যদি বেয়াদবি না নেন মেহরবানি করে আরেকটা বার তেলাওয়াত করুন, আমাদের শুনতে বড় ভালো লেগেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। নবীজি মনে মনে বলেন শোনো, তোমরা আমার এই আয়াতের তেলাওয়াত শুনে যদি তোমাদের উপকার হয়, যদি ঈমানের দৌলত হাসিল হয়, যদি কালেমার দৌলত হাসিল হয়, তাহলে আমি নবী একবার দুবার নয় আমার শরীরের শেষ রক্ত বিন্দু থাকা অবস্থায়ও আমি তেলাওয়াত করেই যাব। তবুও যদি একজন মানুষ মুসলমান হয়, তবুও যদি একজন মানুষ আমার তেলাওয়াত শুনে সৎপথে ফিরে আসে, সুবহানাল্লাহ। নবীজি বললেন অসুবিধা নাই, আবার তেলাওয়াত করি। এইবার নবীজি আবার তেলাওয়াত শুরু করলেন, বন্ধুরা আমার দ্বিতীয়বার তেলাওয়াত শেষ করে দেখেন এই দুই লোক দাঁড়ানো অবস্থায় ছিল আর রাসূল চোখ বন্ধ করে শুরু করেছিলেন তেলাওয়াত, কিন্তু এই দুই লোক আর দাঁড়ানো নয়, বন্ধুরা আমার এই দুই লোক গলা কাটা মুরগি যেরকম গলা কেটে ছেড়ে দিলে লাফায় তরফায়, এইভাবে দুইটা লোক জমিনের মধ্যে তরপাচ্ছে। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবীজি চোখ করলেন, আবারও শুকরিয়া আদায় করে বললেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার শুকরিয়া, দ্বিতীয়বারও তাদের মধ্যে এই আয়াত প্রভাব সৃষ্টি করেছে। এইবার দ্বিতীয়বার আয়াত তেলাওয়াত শেষ হওয়ার পর তারা অনুরোধ করলো হে ইসলামের নবী মনে কিছু নিবেন না, আরেকটা বার তেলাওয়াত করেন, আর বলবো না। নবীজি আবার তেলাওয়াত করলেন, তৃতীয়বার তেলাওয়াত করার পর এরা বলল হে ইসলামের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জবান থেকে আমরা তিনবার আয়াতের তেলাওয়াত শুনেছি, এই আয়াত সূরা নহলের 90 নম্বর আয়াত, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে একটু কষ্ট দেব, ওই আয়াতটা আমরা আমাদের লিডারকে এজে শোনাবো,
এজন্য যেন শুদ্ধ হয় এবং ভালো হয়, এবং ঠিক আছে কিনা পরীক্ষার জন্য আপনাকে একটা বার শোনাই, আপনি শুনে মন্তব্য করবেন তেলাওয়াতে কোনো ভুল আছে কিনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরা কিন্তু এখনো অমুসলিম, এখনো কি অমুসলিম। নবীজি বলেন এই দুই যুবক আমার সামনে তেলাওয়াত করলো, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون। নবীজি বলেন এরা যে তেলাওয়াত করলো আমি চিন্তা করে দেখলাম মদ গুন্না ইখফা ইজহার, অর্থাৎ তেলাওয়াত করতে গিয়ে যে সমস্ত নিয়ম কানুন আছে এর একটারও কোনো ঘাটতি হয় নাই, এরা আমার মতই হুবহু শুদ্ধ রূপে উচ্চারণ করে তেলাওয়াত করছে। অমুসলিম হইয়া মাত্র তিনবার শুনে মুখস্থ করে, আর আমরা মুসলমান যুগ যুগ ধরে নামাজ আদায় করি, এরপরে অনেকেরই সুরাতুল ফাতিহা ঠিক মতো মুখস্থ হয় নাই। আরো যারা বলেন ঠিক কিনা, অবস্থা এতই নাজুক, নামাজ যে কয় বেলা এটাই জানে না। অনেক যুবক এরকম আছে, অনেক যুবক আছে এরকম নামাজ যে কয় বেলা জানে না। মেয়ের বাড়ি থেকে ছেলে দেখার জন্য লোকেরা আসছে, ছেলেটা নামাজি আল্লাহ ওয়ালা বা দিনদার কিনা পরীক্ষার জন্য জিজ্ঞেস করলো, বাবা সারাদিনে নামাজ কয় ওয়াক্ত? কোন হে তো কোনোদিন মসজিদের বারান্দায় যায় না, নামে মুসলমান কিন্তু কোনো আমল নাই, এর জানাও নাই, চিন্তায় পড়ে গেছে। ছোট ভাই ছিল আবার বানিয়াছিল সিনিয়র মাদ্রাসায়, ফাজিল মাদ্রাসায় পড়ে, সে বুঝতে পারছে আমার ভাই তো নামাজ রোজার কোনো খবর রাখে না, এখন তো প্রশ্ন হয়ে গেছে জবাব কি দিবে। কৌশল করে সে ভাইকে সাহায্যের জন্য বলল, ভাই আগামীকালকে তোমার পাঁচজন বন্ধু আসবে, আগামীকালকে তোমার পাঁচজন বন্ধু আসবে, খবরটা ভুলে গেছিলাম তাই বলে দিলাম। তার মানে কি? কিচ্ছু বুঝেন আপনারা? আরে আপনারা কি ফুল ডিজিটাল হয়ে গেছেন বলেছিলেন মুসলমান, এ কোনো ইশারাই বুঝেন না। ভাই আগামীকালকে তোমার পাঁচজন বন্ধু আসবে, নামাজ বুঝাইছে কিন্তু গাদায় কি আর পানি গুলা না করলে খাইতে পছন্দ করে? সে কয়ে বুঝছি পাঁচজনকে লাগে, সত্র জন আসলে অসুবিধা নাই, অসুবিধা নাই, আমার বাপের কি কম আছে? হ্যাঁ আপনারা যে কি বলছিলেন কয় বেলা নামাজ, হ্যাঁ রে আল্লাহ দেওয়া নামাজ হিসাব করে আর কি লাগ, যত বলেন তত সব ফতোয়া দিয়ে দিচ্ছে, নামাজ যে কয় বেলা এটাই জানে না। বন্ধুরা আমার এত মারাত্মক ভয়াবহ বিপর্যয়ের মধ্যে মুসলমানরা আছে, একটু চিন্তা করা দরকার। আজকে এখানে মাহফিল, এত বড় বিশাল সম্মেলন, বানিয়াচঙ্গের মতো জায়গা যেটা গোটা দুনিয়ার মধ্যে একটা ঐতিহ্য, ঐতিহ্যবাহী যে এই অঞ্চলের মানুষ আলেম ওলামা ভক্ত, এই অঞ্চলের মানুষ কোরআন ভক্ত, মসজিদ মাদ্রাসা ভক্ত, অথচ আজকে মাঠের অবস্থা দেখে সেটা তো 100% মনে করার মানে সুযোগ করাটা নাই। আল্লাহ সকলকে সমজদান করুন, বুঝার তৌফিক দান করুন। নবীজি বলেন এরা হুব হু তেলাওয়াত করছে, চলে গেল বিদায় নিয়ে তাদের মহল্লায়, আকসামের কাছে উপস্থিত হইল গোত্রপতির কাছে। আকসাম জিজ্ঞেস করলো প্রশ্নের জবাব কি নিয়ে এসেছ? দুই ব্যক্তি বলল যে শুধু প্রশ্নের জবাব না, এমন জিনিস নিয়ে আইসি জীবনে কোনোদিন শোনো নাই। আকসাম কয় কি রে, প্রথম চান্সে গিয়ে এই বক্ত হয়ে গেছিস, হ্যাঁ এই জন্য তুই শুনি যে উনি এমন কেউ একবার সাক্ষাৎ করলে মায়া মহব্বত না লেগে আসতে পারে না, কাশাবাদ্দু যা বিজামালিহি, যার সৌন্দর্যের কারণে অন্ধকার দূর হয়ে যায়, আর সম্মানের সর্বোচ্চ শিখরে তার গুণের কারণে তিনি সমাসীন। এমন ব্যক্তির কাছে তোরা গেছিস, সেই তো ফার্স্ট চান্সই তো বড় ভক্ত, আচ্ছা বল বল কি নিয়ে আসছিস? এরা বললো তোমার প্রশ্নের জবাব হইল এই, তিনি বলছেন তিনি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, কুরাইশ বংশের জন্ম, মায়ের নাম আমেনা, বাবার নাম আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব, চাচার নাম আবু তালিব।
আর দ্বিতীয় প্রশ্নের জবাব তিনি বলছেন তিনি আল্লাহর বান্দা এবং রসুল, আর আমাদেরকে খেজুর খাওয়াইছেন, আর আসার আগ মুহূর্তে উনি আমাদের সামনে কি যেন তিলাওয়াত করলেন, শোনার পরে আমাদের অবস্থা এমন হয়েছিল আমরা ধরে নিয়েছিলাম আমরা হার্ট অ্যাটাক করে মারা যাব, আবেগ আর মহব্বতের আতিশয্যে আমরা মারাই যাব, কিন্তু আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন। তুমি যদি শুনতে চাও আমরা তোমাকে শোনাইতে পারি। আকসাম বলল এত সুন্দর যদি কথা হয় শুনতেই হয়, বলো দেখি। তখন তারা তিলাওয়াত করলো, তিলাওয়াত শুনে আকসাম লাফ দিয়ে দাঁড়ায় গেল, আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার, লাফ দিয়ে দাঁড়ায় গেল, দাঁড়ায় বলল হে আমার জাতি, 32টা বছর তোমাদের নেতৃত্ব দিচ্ছি, এর মধ্যে কোনদিন আমাকে অমান্য করো নাই, আজকেও তোমাদের একটা আদেশ দেব তোমাদেরকে, আশা করি অমান্য করবা না। বন্ধুরা আমার গোষ্ঠীর সমস্ত লোক দাঁড়ায় বলল হে আমাদের পুত্রপতি, হে আমাদের লিডার, আপনি আশ্বস্ত থাকুন, অতীতে যেরকম আপনার নাফরমানি করি নাই, আপনার আনুগত্যের কখনো ভুল করি নাই, আজকেও কথা দিলাম আপনি যা বলবেন সেটা মানব। আকসাম বললেন আমি চাই এই কথাগুলো যার উপরে নাজিল হয়েছে তার কাছে সরাসরি গিয়ে তার হাতে হাত রেখে কালেমায়ে শাহাদত পড়ে আমি মুসলমান হয়ে যাব। হ্যাঁ গুত্রের লোকেরা আমাকে তোমরা অনুসরণ করবা কিনা, এতাত করবা কিনা, এতাত এতাতের মতো যদি না হয় তাহলে জাহান্নাম যারা কপালে কিছুই থাকবে না। আওয়াজ করে বলো ঠিক না? হ্যাঁ আমার কৌমের লোকেরা তোমরা কি আমার এতাত করবে? তারা বলল অবশ্যই, আগেই তো বলছি কথা দিছি। আকসাম তখন তাদের সকলকে নিয়ে মক্কায় আসলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হইল, নবীজিকে সামনে রেখে গোত্রের লোকেরা সবাই আকসাম সহ এই আয়াতের তেলাওয়াতে মুসলমান হয়ে গেল। এখন যে আয়াতের তেলাওয়াতে একটা গোত্রের এখন কতজন মানুষ, মানুষের সংখ্যা কত ছিল, কতজন ছিল, এই ব্যাপারে তাফসীরে কিতাবে বিভিন্ন সংখ্যা আছে, তবে একটা সংখ্যা বড় মজবুত, এই গোত্রে আকসামের আন্ডারে তখন 700 প্রাপ্তবয়স্ক নারী পুরুষ ছিল, 700। এরা সকলেই এই আয়াতের তেলাওয়াত শুনে মুসলমান হয়ে গেছে। যে আয়াতের তেলাওয়াত শুনে একটা গোত্রের 700 মানুষের মতো মুসলমান হয়ে গেল। এই আয়াতে আল্লাহ কি বলছেন একটু শুনতে মন চাইনি না? এই আওয়াজে বললে তো আমি ঠিক মতো আশ্বস্ত হতে পারি না, শুনতে মন চায়নি, আর কয়েক মিনিট চললে কোনো অসুবিধা হবে? বন্ধুগণ আমার, এই আয়াতে আল্লাহ পাক মূলত 6টা কথার ওয়াজ করেছেন। কয় কথার ওয়াজ? 6 কথার ওয়াজ। এই 6টা ওয়াজ করেছেন, 6টা ওয়াজের মধ্যে 3টা হলো ইতিবাচক পালন করার জন্য, আর 3টা হলো বর্জনীয় নেতিবাচক ত্যাগ করার জন্য। আরো সহজ করে যদি বলি 3টা হলো করার মতো, 3টা হলো সারার জন্য। আরো সহজ করে যদি বলি 3টা হলো এমন যা বাস্তবায়ন করলে জান্নাতে যাওয়ার আগে 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 দুনিয়াতেই জান্নাতের টুকরা হয়ে যাবে, আর 3টা হলো এমন যা করলে এই দুনিয়ায় থাকতেই জাহান্নামের আযাব শুরু হয়ে যাবে, আর চূড়ান্ত হিসাবের পর জাহান্নামে যেতেই হবে। এখন দেখেন ভালো করে বুঝেন, নিজের সাথে নিজে বুঝেন, দরকার আছে না নাই, শোনার দরকার আছে না নাই? আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা। এই 3টা হলো পালনীয়। আল্লাহ বলেন 1 নাম্বার, রে দুনিয়ার মানুষ যদি শান্তি সমাজ গঠন করতে হয়, সুন্দর সমাজ গঠন করতে হয়, আর সম্পূর্ণ টেনশন মুক্ত চিন্তা মুক্ত ব্যক্তিত্ব যদি করতে হয়, যদি নিজেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রেজামন্দির ভিতরে আওতাভুক্ত রাখতে হয়, তাহলে তোমাদের 1 নাম্বার দায়িত্ব হলো সমাজে আদল প্রতিষ্ঠা করো। আদল 1 নাম্বারে কি? 1 নম্বরে আদল। এখন আদল কারে করে? শাব্দিক করতে আদল হইল দুইটা জিনিস, এই যে দুইটা জিনিস আছে দুইটাকে সমান রাখা, একসাথে রাখা, কোন দুইটা জিনিসকে সমান করার নাম কি আদল? শাব্দিক করতে পরিভাষায় আদল বলা হয় ইনসাফ ভিত্তিক ন্যায় বিচার কায়েম করা, ইনসাফ ভিত্তিক ন্যায় বিচার কায়েম করা। বন্ধুরা আমার, এই জন্যে
যেখানে বিচারক বসেন বিচার করার জন্য, ওই জায়গাটাকে বলা হয় আদালত। আদল থেকে আদালত মানে আদল কায়েমের জায়গা, ইনসাফ কায়েমের জায়গা, ওই কোন ওই আদালত, এজন্যই তার নাম আদালত। কিন্তু আফসোসের ব্যাপার, আমাদের কপাল খারাপ, যেখানে ইনসাফ পাওয়ার কথা এখান থেকে দেখা যায় এমন এমন রায় প্রকাশিত হয় যা সম্পূর্ণ ডাহা মিথ্যা উদ্দেশ্যমূলক। আরো জোরে বলো ঠিক কিনা? আর যে সমাজে সত্যিকারের ন্যায় বিচার থাকে না, স্বয়ং বিচারকের হাতেই, স্বয়ং সমাজপতিদের হাতেই, ওই সমাজে শান্তির আশা করা যায় না। আজকে গোটা দুনিয়া অশান্তিতে ভুগতেছে, একটাই তার কারণ, ইনসাফ ভিত্তিক ন্যায় বিচার দুনিয়াতে প্রতিষ্ঠিত নয়। আওয়াজ করে বলুন, আওয়াজ করে বলুন ঠিক কিনা? মহতরম হাজিরিন, ইনসাফ ভিত্তিক ন্যায় বিচার যদি সমাজে কায়েম হয়, দুনিয়ায় থাকতেই এই সমাজ জান্নাতের টুকরা হয়ে যায়। আদালতের বিষয় তো আছেই, আগে দেখতাম আমার চাচা আল্লামা মখলিসুর রহমান রায়ধরী রহমতুল্লাহি আলাইহি, নাম শুনছেন তো, যিনি এক্সিবিশন ভাঙছিলেন হবিগঞ্জে, ভয়েস অব আমেরিকা, বিবিসি সহ বিশ্বের সমস্ত সেই নিউজ পোর্টালগুলো তার সেই আন্দোলনের, আন্দোলন সংগ্রামের নিউজ প্রকাশ করেছিল। আমরা দেখেছি ছোটবেলায় তিনি এমন বিচার করতেন যে মানুষ সর্বোচ্চ আশা নিয়ে আসত এবং আশা হতো না হয়ে বরং আরো বেশি বহুগুণে তার প্রতি আস্থার ভালোবাসা নিয়ে ফিরত। কিন্তু বর্তমানে এটা নাই, বর্তমানে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় সমাজের মুরব্বীরা পর্যন্ত টাকা ছাড়া কথা বলে না। ভয় পান নাকি? ভয় পান নাকি? ভয় পাইলে আমি পাবো, আপনারা পাবেন কেন? জোর আওয়াজে বলেন ঠিক কিনা? সমাজের বিচারকরা পর্যন্ত টাকা ছাড়া কথা বলে না, 500 টাকা খায়, 500 টাকা বিচারে কথা বলার জন্য। বিচার হবে, একজন দরিদ্র মানুষ ন্যায়ের পক্ষে আছে, কিন্তু আরেকজন হলো চেয়ারম্যানের পোলা, এমপির পোলা, তার হাতে হুন্ডা, আর গরিবের পোলার হাতে বাইসাইকেল, রাস্তা ক্রস করছে, চেয়ারম্যানের পোলা দেখা যায়, তাহলেন করতে গিয়ে দেখছে না হুন্ডা চালায় যায়, একবার একবার পশ্চিমবাগ আর একবার দিরাই আর একবার এরকম হুন্ডা চালায় না, তাফালিং, এটার নাম কি? তাফালিং ড্রাইভ। তাফালিং করতে গিয়ে গরিবের পোলার সাইকেলে দিছে লাগাইয়া, সে পড়ে গেছে খালে, শরীরে তো সবারই রক্ত আছে, গুসা সামাল দিতে পারে নাই, উল্টা দুইটা লাগাই দিছে চেয়ারম্যানের পোলার গালে। আর যায় কোথায়? চেয়ারম্যানের পোলা বলে কোথা? বিচারের বিচার হবে আগামীকাল, গরিবের পোলা তো ভয় থরথর করে কাঁপতেছে, যদিও আমি ন্যায়ের পথে আছি, সমাজ তোমাকে ন্যায় বলবে না, কেন? সমাজ তো এখন বড় মুঠা কলা গাছের পক্ষে, আমার পক্ষে সমাজ তো কথা বলবে না। কি করা যায়, কি করা যায় চিন্তা করে বের করলো, অমুক অমুক তো বিচারে বসে, তো অমুক চাচার কাছে যাই, উনি তো অনেক বড় বিচারক, কথাবার্তায় বড় পাকা, তার কাছে যাই, গিয়ে একটা ব্যবস্থা করা যায় কিনা। খুব কষ্ট করে 500 টাকা নিয়ে গেছে বিচারকের কাছে, বিচারকের কাছে 500 টাকা নিয়ে বললো চাচা এটা রাখেন, চাটা খাইয়েন, আর আগামীকালকে তো বিচার, কথাবার্তা একটু বইলেন, যা চিন্তা করিস না, তোর বাপের সাথে একসাথে চলছি, চিন্তা করিস না। সে তো খুব আশ্বস্ত, বিচার যখন বসলো, ও এই ফাঁকিটা সে আসার কিছুক্ষণ পরে রাত্রেবেলা ওই চেয়ারম্যানের পোলা গেছে, চেয়ারম্যানের পোলা গিয়ে 1200 ধরে দিছে, বলতেছে চাচা একটা ফাউল হয়ে গেছে, কি করার আছে, আপনি আগামীকালকে কিন্তু আমার পক্ষে একটু বইলেন, নেন 1200। এখন খাইছে 1200, আগে 500 কতইল, 1700 খাইয়া যখন বিচারে পড়ছে, কে কি ফেরা অন্য হইয়া পারে বন্ধুরা আমার? এখন দেখা যায় গরিবের পোলা দেখে যে কথা কেমন জানি চাচা দাই ভাগ করে ওই চেয়ারম্যানের পোলার দিকে ঘুরাই দেয়, কথা যেন তার পক্ষে কয়। গরিবের পোলা তখন নিরুপায় হইয়া বলল, চাচা না না পাঞ্জাতুন না, চাচা নামাজ কিন্তু পাঁচক্ত, আর আপনি কিন্তু খুব ভালো মানুষ, পাঁচক্ত নামাজই পড়ার কথা, আমি আপনার উপর খুব আশাবাদী, নামাজি লোকরা ভালো হয়, সুবিচারক হয়। চাচা জবাব দেয়, বেটা 12 আউলিয়ার কাছে মুড়ি দিলে নামাজ লাগে না, একক্ষ 12 আউলিয়ার কাছে মুড়ি দিলে এক বেলা নামাজ লাগে না, তুই তোর পাঁচক্ত নিয়ে আসস। এই হলো সমাজের অবস্থা। অথচ আল্লাহ নবী বলেন কিয়ামতের দিন বন্ধু আমার কোন রকম ছায়া থাকবে না, বৃক্ষ থাকবে না,
কোনো ছায়াদার বৃক্ষ থাকবে না, শীতল আবহাওয়ার কোনো ব্যবস্থা থাকবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশটাকে বানাবেন একমাত্র ছায়াদার আসন। নবীজি বলেন ওই আরশের নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন সাত শ্রেণীর মানুষকে দেখে দেখে বসাবেন আর বলবেন দুনিয়াতে অনেক কষ্ট করেছো, দুনিয়াতে অনেক মেহনত করেছো, আজকের দিনে কোনো মেহনত না, তোমরা আমার আরশের ছায়ার নিচে বসো। নবীজি বলেন প্রথম পর্যায়ে নাম্বার ওয়ান আল্লাহ পাক দাদ দিবেন আল ইমামুল আদিল ন্যায় বিচারককে। সুবহানাল্লাহ, এই ন্যায় বিচারক শুধু ওই কোর্টের বিচারক না, আপনার ঘরে আপনি বিচারক, আপনার সমাজে আপনি বিচারক, আপনার দোকানে আপনি বিচারক। আল্লাহ কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতি, আপনার অধীনে যারা আছে আপনি তাদের অভিভাবক, অভিভাবক মানেই বিচারক, বলুন ঠিক কিনা। এখন আপনি ঘরের মুরব্বী, ছেলে হইল দুইটা, একটা নাদুস অনেক সুন্দর পটপটে আর একটা হইলো আমার মতো কালা। এখন দেখা যায় যারা সুন্দর এটাকে আপনি ভর্তি করলেন সেই ক্যাডেট কলেজে, তার পিছনে খরচ মাসে 40,000, আর যেটা একটু দুর্বল এটার দারুল কোরআন মাদ্রাসায় নিয়ে গেলেন, কারণ এখানে আসলেও তো আবার 20 লাখে সরকারি মাদ্রাসা, দারুল কোরআন মাদ্রাসায় নিয়ে গেলেন ভর্তি করে দিলেন এতিমখানায়, কোনো খোঁজ খবর নাই। এইটাও কিন্তু আপনি ন্যায় বিচার করেন নাই, এটার জবাব আল্লাহর কাছে দিতে হবে। ছেলে তো দুটাই আপনার, বলুন ঠিক কিনা। সব জায়গায় অন্যায় 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 অন্যায়, এমনকি এখন দিনী অঙ্গনেও ধর্মীয় অঙ্গনেও অন্যায় শুরু হয়ে গেছে, শান্তি নাই শান্তি। অথচ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা ন্যায় বিচার করবে এরা আমার পার্শ্ববর্তী জান্নাতে বসবাস করবে। এই জন্য আল্লাহ রসুল ন্যায় বিচারে খুব কঠোর ছিলেন, ন্যায় বিচারে বড় কঠোর ছিলেন। শুনলে আপনারা আশ্চর্য হবেন, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা, তিনি নবীজি নবী হওয়ার পর যখন হিজরত করে মদিনায় গেলেন, হালিমা সাদিয়া গেলেন রসুলের সাথে সাক্ষাৎ করার জন্য, আল্লাহ নবী দাঁড়ায় গেলেন, দাঁড়ায় নিজের রুমাল মুবারক বিছায় দিলেন, সেখানে হালিমাতুস সাদিয়া বসলেন। উপস্থিত সাহাবায়ে কেরাম চিনতে পারলেন না, আশ্চর্য হয়ে গেলেন কেমন এই মহিলা যে যার জন্য রসুলের রুমাল বিছায় দিয়েছেন, কে হতে পারে সে, তারা আশ্চর্য বোধ করছেন। নবীজি বিষয়টা বুঝতে পারলেন, কথা ভেঙে দিলেন, বললেন তোমরা আশ্চর্য বোধ করছো আমি মহিলার জন্য রুমাল বিছায় দিছি, এই মহিলা তো সাধারণ কোনো মহিলা নয়, এই মহিলা হলো সেই মহিলা যেই মহিলার দুধ পান করে তোমাদের নবী বড় হয়েছে, সেই হালিমাতুস সাদিয়া। বন্ধুরা আমার ওই মুহূর্তে হালিমাতুস সাদিয়া একটা মন্তব্য করেছিলেন, রে নবীর সাহাবায়ে কেরাম, নবীর সাহাবায়ে কেরাম, তোমাদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আজকে নবী হবে সেটা আমি আজ থেকে 50 বছর আগে ঠের পেয়েছি। কেমনে ঠের পেয়েছি? তখন আমি এটা একেবারে খতিয়ান দাগ নম্বর সহ তখন আমি সেটা বুঝতে পারি নাই, কিন্তু এখন বুঝতে পেরেছি। সাহাবায়ে কেরাম তোমাদের নবীর বয়স যখন মাত্র 1.5 বছর, কয় বছর? 1.5 বছর, 1.5 বছর, কয় বছর? তোমাদের নবীর বয়স যখন 1.5 বছর, তখন সে আমার বাড়িতে, আমি ডান দিকের স্তনটা রেখেছি তার জন্য বরাদ্দ, বাম দিকেরটা রেখেছি আমার ছেলে আব্দুল্লাহর জন্য বরাদ্দ। একবার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমার আবেগ অনুরাগ মহব্বত এত বৃদ্ধি পেয়ে গেল, টার্গেট করলাম দুটা স্তনের দুধ আজকে আমার মক্কার ছেলে মোহাম্মদকে পান করাবো। এর জন্য আমার ছেলে আব্দুল্লাহকে আমি আলগা জিনিস খাওয়াই দিলাম যাতে দুধ তার না লাগে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দুধ পান করাতে শুরু করলাম, ডান দিকের স্তনের দুধ যখন শেষ হয়ে গেল মোহাম্মদ তার জিব্বাটা বের করে নিল, আমি নিয়ে গেলাম বাম দিকের স্তনে, বাম দিকের স্তনে আমি জোর করে তার মুখ লাগাইলাম, সে লাগাইতে চায় না, আমি লাগাইলাম। কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1.5 বছরের বাচ্চা, অটোমেটিকলি তার জিব্বা দিয়া ঠেলে ঠেলে আমার স্তনের গোটা সরায় দেয়। ভাবলাম হয়তো কোনো তিক্ত জিনিস আমার স্তনে লেগে আছে, এই কারণে এসে এটা পছন্দ করতেছে না। কিন্তু যাচাই বাছাই করে দেখলাম না, আমার স্তনের অবয়ব ঠিকই আছে, আমার স্তনের ভাব ঠিকই আছে, কোনো তিক্ত জিনিস মিশ্রিত হয় নাই। আবার লাগাইলাম, আবার সে ঠেলে ঠেলে বিদায় করে দিল, আবার লাগাইলাম, আবার ঠেলে বিদায় করে দিল, সে আর ওই স্তনের বোটা মুখে এনে নেই।
সেদিন এই বিষয়টার ব্যাখ্যা পুরোপুরি বুঝি নাই, কিন্তু আজকে বুঝতে পারলাম তিনি নবী হবেন ইনসাফের নবী, তার ইনসাফের কথা গোটা দুনিয়ায় মনে থাকবে মানুষের। এই জন্য তিনি 1.5 বছর বয়সে আপন দুধ ভাইয়ের হক নষ্ট করে দেন। ইনসাফের নবী বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1.5 বছর বয়সে তিনি ইনসাফ কায়েম করেছেন। শুধু তাই নয়, ফাতেমা নামের এক মহিলা করলো চুরি। বন্ধুরা, আমার এই অবস্থায় আল্লাহ নবীর কাছে বিচার আসলো, নবী যে হুকুম করলেন হাত কেটে দাও, হাত কাটতে হবে। লোকেরা আসলো সুপারিশ করার জন্য, ইয়া রাসূলুল্লাহ এই লোকটা তো অনেক বড় খানদানের মহিলা, তার হাত কাটা গেলে পারিবারিক ভাবে ক্ষতিগ্রস্ত হবে, সমাজে মুখ দেখাতে পারবে না। মেহরবানি করে আপনি যত টাকা মুক্তিপণ হয় আপনি নির্ধারণ করুন, তবু হাত কাটবেন না। আল্লাহ নবী তখন হুঙ্কার দিয়ে জোর আওয়াজে দাঁড়ায় গেলেন। দাঁড়ায় নবীজি বললেন, শোনো, হ্যাঁ লোকেরা শোনো, এই ফাতেমা তো সেই ফাতেমা নয় যেই ফাতেমাকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম দিয়েছেন। কিন্তু যদি আজকে আমার মেয়ে ফাতেমাও যদি চুরিতে ধরা পড়তো, আমি নবীর মেয়ে বলে আমি খাতির করতাম না, তার হাতটা মুহূর্তের মধ্যেই 2 টুকরা করে ফেলত। সেই নবীর উম্মত আমরা, সেই নবীর উম্মত। কিন্তু আমরা করি কি, রোডের বদলে দিই বাস, আমরা রোডের বদলে বাস দিই, সিমেন্টের বদলে মাটি দিই। কি ন্যায় বিচার করতেন তারা বন্ধুরা আমার। এজন্য আল্লাহ পাক বলেন ইনসাফ ভিত্তিক বিচার করা তোমাদের 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ ইহসান। সুবহানাল্লাহ বলে ইহসান কায়েম করো, ইহসান, ইহসান কায়েম করো। ইহসান কারে করে, কয়েকটা ব্যাখ্যা, এর মধ্যে একটা ব্যাখ্যা হলো ইহসান কায়েম করো, তার মানে আল্লাহ বলছেন তুমি তোমার চরিত্র, তোমার ইবাদত, তোমার বন্দেগি, তোমার সার্বিক চাল চলনকে সুন্দর করো। সুবহানাল্লাহ। কিন্তু ইহসানের আরেকটা প্রসিদ্ধ ব্যাখ্যা আছে, এমন ভাবে তুমি আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে তোমার চোখ দিয়ে দেখতেছো। وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم إذ طلع علينا رجل شديد بياض الثياب شديد سواد الشعر لا يرى عليه أثر السفر ولا يعرفه منا أحد حتى جلس إلى النبي صلى الله عليه وسلم فأسند ركبتيه إلى ركبتيه ووضع كفيه على فخذيه وقال يا محمد أخبرني عن الإسلام الإسلام أن تشهد لا إله إلا الله وأن محمد رسول الله وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت إن استطعت إليه سبيلا قال صدقت فعجبنا له يسأله ويصدقه قال فاخبرني عن الإيمان قال الإيمان أن تؤمن بالله وملائكته وكتبه ورسله وتؤمن بالقدر خيره وشره من الله تعالى قال صدقت قال فاخبرني عن الإحسان قال الإحسان أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك قال فاخبرني عن الساعة قال ما المسؤول عنها بأعلم من السائل قال فاخبرني عن أماراتها قال أن تلد الأمة ربتها وأن ترى الحفاة العراة العالة رعاء الشاء يتطاولون في البنيان قال ثم انطلق فلبثت مليا وقال لي يا عمر أتدري من السائل قلت الله ورسوله أعلم قال فإنه جبرائيل آتاكم يعلمكم دينكم سبحان الله বন্ধুগণ, আমার উমর রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত, এটা বলে আমি বয়ান শেষ করব। হযরত উমর বলেন,
মসজিদে নববীতে বসে আছি আমরা সাহাবায়ে কেরাম, নবীজি আমাদের উদ্দেশ্যে ওয়াজ করতেছেন, ওয়াজ নসিহত। এমন সময় একটা লোক আসলো, এই লোক তার কুচকুচে কালো কালো চোল আর ধবধবে সাদা পরিপাটি জামা, আমাদের কেউ চিনি না, সে মুসাফির। কিন্তু মুসাফির হলে তো তার কাপড়ের মধ্যে ময়লা ময়লা ভাব থাকে, টুপি ময়লা থাকে, চেহারা অগোছালো থাকে, মোচ চোলের মধ্যে একটু অগোছালো থাকে। কিন্তু লোকটা বড় গোছালো মানুষ, সব পরিপাটি, অথচ আমরা কেউ চিনি না। লোকটা আসলো, এসে নবীদের সামনে বসলো সালাম দিয়া। বসার পরে আল্লাহ নবীর হাঁটুর সাথে ওই লোকের দুইটা হাঁটু লাগাইলো, হাঁটু লাগাইয়া আল্লাহ নবীর পবিত্র রান মুবারকের উপরে তার দুইটা হাত রাখলো। হাত রেখে প্রশ্ন করলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে ইসলাম শিক্ষা দিন, ইসলাম কাকে বলে আমাকে একটু শেখাইবেন। নবীজি বললেন, ইসলাম হলো তুমি এই কথার সাক্ষী দিবে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল, তুমি নামাজ কায়েম করবে, যাকাত দেবে, তুমি রোজা রাখবে, সম্পদশালী হলে তুমি আল্লাহর ঘরের জিয়ারত করবে, হজ করবে। এই কথা বলার পরে উমর বলেন, লোকটা বলল, সাদাকতা, মানে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি সত্য কথা বলছেন। উমর বলেন, ফাআজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদদিক, আমরা আশ্চর্য হয়ে গেলাম, লোকটা প্রশ্ন করলো অজ্ঞের মতো, যেন কিছুই জানে না, কিন্তু নবীজির মুখ থেকে ইসলাম শিক্ষা শুনে এসে মন্তব্য করলো বিজ্ঞের মতো, যেন অনেক কিছুই জানে। এরপরে লোকটা বলল, বলুন তো ঈমান কাকে বলে? নবীজি বলেন, ঈমান হলো আল্লাহর উপর বিশ্বাস করা, ফেরেশতার উপর বিশ্বাস করা, সমস্ত আসমানি গ্রন্থ বিশ্বাস করা, আখেরাত বিশ্বাস করা, পরকাল বিশ্বাস করা, আর ভালো মন্দ যা হয় থাকবে এটা আল্লাহর পক্ষ থেকে হয় এটা বিশ্বাস করা। তখন লোকটা বলল, আপনি সত্য বলছেন। এরপর পরই লোকটা প্রশ্ন করলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন তো দেখি ইহসান কোন জিনিসের নাম? ইহসান কাকে বলে? নবীজি তখন বললেন, ইহসান হলো আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারা। ইহসান হলো তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন নিজের চোখ দিয়া আল্লাহকে দেখতেছো, আল্লাহকে দেখতেছো, আল্লাহকে দেখতেছো। বন্ধুরা আমার, জিজ্ঞেস করি, কেউ যদি নামাজ পড়ার সময় এটা মনে করে যে আমি আল্লাহকে দেখতেছি, তাহলে এই লোকটা তো নামাজের মধ্যে কোনো গন্ডগোল করতে পারে না। আর যদি বলো ঠিক কিনা, যে নামাজ পড়বে যে আমি আল্লাহকে দেখতেছি, ওই লোকটা তো নামাজে দাঁড়াইয়া পা সরাইয়া দিয়ে আর এক মুসল্লির পায়ে আঘাত দিতে পারে না। আওয়াজ করে বলো ঠিক কিনা, যে জানে আমি আল্লাহকে দেখতেছি ওই লোকটা কোনদিনে কম দিতে পারে না, ওই লোকটা তো কখনো অন্যের মাল আত্মসাৎ করতে পারে না, ওই লোকটা তো কখনো কাউকে গালি দিতে পারে না, এই লোকটা তো কখনো কাউকে হেফাজতে বলে পাকিস্তান পন্থীকে বলে গালি দিতে পারে না। আওয়াজ করে বলো ঠিক কিনা। নবীজি বললেন, তুমি ইবাদত করবে এমন ভাবে যেন আল্লাহকে দেখতেছো, আর যদি এমন ইমানি মজবুতি তোমার না হয়, অন্তত তোমাকে আল্লাহ দেখতেছেন এই বিশ্বাস নিয়ে তোমার ইবাদত করবে, এটার নামই আহসান, সুবহানাল্লাহ বলে। এরপরে লোকটা বলল, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার কিয়ামত কবে হবে একটু বলে দেন। নবীজি বলেন, কিয়ামতের বিষয়টা তুমি যদি জানো আমিও তো জানি, অর্থাৎ কবে যে কিয়ামত হবে, কোন সালে, তোমার কাছে যেমন খবর নাই আমার কাছেও খবর নাই। এই নবীরই তো আবার অনেকে আলিমুল গায়েব কয়, কি বলেন আপনারা? বন্ধুগণ আমার, নবীজি বললেন, কিয়ামতের বিষয়ে আমি জানি না, কবে কিয়ামত হবে আল্লাহই ভালো জানেন। তখন লোকটা বলল, ঠিক আছে, কিয়ামত কবে হবে সুনির্দিষ্ট ভাবে যখন বলতে পারবেন না, তো কিয়ামতের আগে তো কিছু আলামত প্রকাশ পাবে, এই ব্যাপারে কিছু বলুন। তখন নবীজি বললেন, হ্যাঁ তা বলতে পারি, কিয়ামতের আগ মুহূর্তে তুমি দেখবে, আং তালিদাল আমাতু রব্বাতাহা, অবস্থা তো নাজুক হবে যে অধীনস্থ চাকর বাকর গোলামে তার মনিবরে প্রসব করবে, মানে জন্ম দিবে, অর্থাৎ বোঝা যাবে ছেলে বাপের জন্ম দেবে। ছেলে কি বাপের জন্ম দেয় না বাপের ছেলের জন্ম দেয়? কিন্তু কিয়ামতের আগে ছেলে বাপকে জন্ম দেবে, তার মানে অবস্থা এমন হবে বাবা হয়ে যাবে ছেলের মতো, কোনো ভূমিকাই থাকবে না পরিবারে, ছেলে হয়ে যাবে বাবার মতো, বাবাকে রশ্মি ধরে টানবে। বর্তমানে হইতেছিনি, নবীজি বললেন, আরো দেখবা যারা জিন্দগিতে ভালো এক জোড়া স্যান্ডেল পরতে পারে নাই, ভালো এক জোড়া কাপড় চোপড় পরতে পারে নাই, কিন্তু আবার ওই কথাবার্তায় সব থেকে ছিল দুর্বল, দুশ্চরিত্র, চরিত্রহীন লম্পট ছিল, এরা দেখা যাবে হঠাৎ করে আঙ্গুল ফুলে শুধু কলা গাছ নয় বট বৃক্ষে পরিণত হবে, বিশাল বড় লোক হয়ে শুধু বিল্ডিং আর বিল্ডিং বানাবে, তাদেরটা দেখে আরো মূর্খের খালি বিল্ডিং আর বিল্ডিং বানাবে।
কিয়ামতের আগে এগুলো হবে। উমর বলেন এরপরে লোকে চলে গেল, চলে যাওয়ার পর আমি কিছুক্ষণ নবীজির দরবার থাকলাম। নবীজি জিজ্ঞেস করলেন, হে উমর, তুমি কি লোকটারে চিনতে পারছো? উমর বলেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি চিনতে পারি নাই, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন লোকটাকে। তখন নবীজি বললেন, সে হলো হযরত জিব্রাইল আলাইহিসসালাম, আসছিল তোমাদেরকে তোমাদের দীন শিক্ষা দেওয়ার জন্য। তো এহসান কার কয়? এমন ভাবে ইবাদত করা যেই ইবাদতে পরিপূর্ণভাবে আল্লাহর উপর বিশ্বাস থাকে যে আল্লাহ আমাকে দেখতেছেন। আর তিন নম্বরে ওয়াইতা ইদিল কুরবা, আত্মীয়স্বজনের আত্মীয়স্বজনকে কিছু দেওয়া কি দিতে হবে? এই আয়াতে নাই, অন্য আয়াতে আছে ওয়াতিদাল কুরবা হাক্কাহ, আত্মীয়স্বজনের হক আদায় করে দেওয়া। এই তিনটা বিষয় যদি কেউ রক্ষা করে তাহলে সমাজে আর কোনো মারামারি ঝগড়াঝাটি থাকবে না, ঠিক কি না? শান্তির সমাজ হয়ে যাবে। এইগুলো তিনটা করণীয় আর তিনটা বর্জনীয়। ওয়ানহা আনিল ফাহশা ওয়াল মুনকারি ওয়াল বাগি, এক নম্বর হলো ফাহশা, দুই নম্বর মুনকার, তিন নম্বর হইলো বাগি, মানে অশ্লীল মন্দ কাজ, গর্হিত কাজ, আর হলো সীমা লঙ্ঘন, এগুলো কখনো করা যাবে না। সবশেষে আল্লাহ বলেন, ইয়াউযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, আল্লাহ তোমাদেরকে ওয়াজ করতেছেন যেন তোমরা এগুলো স্মরণে রাখো, মনে রাখতে পারো এবং দীন ধর্ম পালন করতে পারো। আলহামদুলিল্লাহ বন্ধুগণ, আমার ইতিমধ্যে আমাদের মধ্যে শেখ একাতখালি দামাত বরকাতুহুম এসে উপস্থিত হয়ে গেছেন। এখন হযরতের মুক্ত ঝরা মূল্যবান নসিহত আমরা শুনব, এরপরে শেষ মোনাজাত করে এখান থেকে ইনশাল্লাহ যাব, জিকির আজকারের মাধ্যমে এখান থেকে বিদায় হব। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, যাওয়ার বেলা আবারও আপনাদের বরাবর অনুরোধ থাকবে, ওলামায়ে কেরাম আহলে হক ওলামায়ে কেরাম যখনই দীন রক্ষার জন্য ইসলাম রক্ষার জন্য যখনই আপনাদেরকে আহ্বান করবেন, অকৃপণ ভাবে হাতের তায়ের মতো উদার মনে আপনারা আলেমদের সাথে সম্পৃক্ত হবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।